আসসালামু আলাইকুম, আবার চলে এলাম কাঁচা আমের ভর্তা রেসিপি নিয়ে। তো চলুন আমরা কাঁচা আমের ভর্তাটি কী করে তৈরি করতে হয় সেটাই একবার দেখে নিই। কাঁচা আমের ভর্তা তৈরি করার জন্য আমাদের লাগবে কাঁচা আম। আমি এখানে চারটে কাঁচা আম নিয়ে নিয়েছি। এখন এই আমের মাথা থেকে আমি একটা নাইফ দিয়ে এরকম কেটে তারপরে একটা প্লার দিয়ে, সবজি প্লার দিয়ে আমি এভাবে আমগুলোকে ছুলে নিব। তো সবগুলো একইভাবে ছুলে নিব। তো আমার সবগুলো আম ছুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি নাইফ দিয়ে মাঝ বরাবর এভাবে করে কেটে নিব। এর ভিতরে যে বীজ অংশটা থাকে সেটা আমি এভাবে করে নাইফের মাথা দিয়ে খুঁচা দিলেই পড়ে যাবে। এভাবে আমি ফেলে দিব সবগুলো, একইভাবে বীজগুলোও ফেলে নিব। তো আমার বীজগুলো ফেলে দেওয়া হয়ে গেছে, এখন আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। তো ধুয়ে নিয়েছি, এখন আমি এগুলোকে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। আমি যে গ্রেটারটা নিয়েছি এটার দুটা সাইড থাকে, একটা একটু মোটা, একটা একেবারে চিকন। আমি চিকন সাইড দিয়ে এভাবে করে গ্রেট করে নিব। তো আমার সবগুলো গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি গ্রেটারটা উঠিয়ে রেখে তারপরে যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে সেটা আমি একবার দেখিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি চারটা আমের জন্য 4 টেবিল চামচ চিনি নিয়েছি, নিয়ে নিয়েছি 1 চা চামচ বিট লবণ আর 1/2 চা চামচ সাদা লবণ, আর নিয়েছি 4টা মরিচ। আমি এখানে 4টা আমের জন্য ভাগ করে কাঁচা মরিচ দুটো নিয়েছি আর শুকনো মরিচ দুটো নিয়েছি। এক এক মরিচের এক এক ফ্লেভার, এতে করে দুটো মরিচেরই ফ্লেভারটা আসে। তো এরপরে আমি সব কিছু একসঙ্গে দিয়ে একটু আগে একটা চামচ দিয়ে একটু মিশিয়ে নিব, তারপরে আমি কাসুন্দি দিব এর ভিতরে। আপনারা চাইলে কাসুন্দির পরিবর্তে ধনিয়া পাতা কিংবা কিছু না দিলেও হবে। তো আমি সামান্য একটু কাসুন্দি দিয়ে দিচ্ছি এর ভিতরে, দিয়ে মেখে নিচ্ছে। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন, কাসুন্দি আসলে বেশি লাগে না। তো এর ভিতর তৈরি হয়ে গেল আমার কাঁচা আমের ভর্তা। তো বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।